হুজুর আমাদের এলাকায় একটা সিস্টেম আছে, নামাজের কাতার সোজা করার পর ইমাম সহ সবাই বসিয়া পড়ে, এরপরে মুয়াজ্জিন সাহেব একামত দিতে শুরু করে। তিনি যখন কতকামাতি সালা বলে তখন ইমাম মুয়াজ্জিন সকলেই উঠে দাঁড়ান। সহিহ বর্ণনা অনুযায়ী এটি করব নাকি শুরু থেকে দাঁড়াবো মেহরবানি করে জানিয়ে বাধিত করবেন, কেননা সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘর থেকে বেরোতেন, বের হওয়ার সাথে সাথে বেলাল দেখতে পেতেন আল্লাহর নবী বেরিয়ে আসছেন। যখন বেরিয়ে আসছেন তখনই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত দিতে শুরু করতেন, আর যখনই একামত দিতে শুরু করতেন সহিহ মুসলিমের রিওয়ায়েতের বর্ণনায় সাহাবায়ে কেরাম সাথে সাথে কাতার শুরু করে দিতেন, কাতার সোজা করতে শুরু করতেন। সুতরাং কাতার সোজা করলেন, এরপরে বসলেন, এরপরে কতকামাতি সালা বলে দাঁড়ালেন, এটা খেলাফে সুন্নাত আমল। এটা যদি কোথাও করা হয়ে থাকে তাহলে এটা তার ব্যক্তিগত বিষয়, এটা সুন্নাত বিষয় নয়। আপনার একামত শুরু, কাতার শুরু হয়ে যাবে, কাতার আপনার সোজা করা শুরু হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের জানার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা সুন্নাত আমরা বুঝি না, নাই প্র্যাকটিস প্রায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হিসাবে এসে দাঁড়ায় গেলেন কিবলামুখী হয়ে, পিছনে বেলাল একামত দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি এরকম করতেন না, নবীজি মুসল্লিদের দিকে ফিরে থাকতেন, ফিরে থেকে একামত চলতেছে কাতা সোজা করো, এই যে ফাঁকাটা বন্ধ করো, ঠিক করো, সোজা করো, এরকম করে লা ইলাহা ইল্লাল্লাহ এরপর আল্লাহর নবী ঘুরে সাউ সুফুফাকুম এরকম বলে তারপরে ঘুরতেন। আমার ইমাম সাহেব তো আসার পরে থেকে কেবলামুখী, পিছনের কাতা সোজা হলিক না হলিক, তাই না? অতএব এটা সুন্না, খেলাফে সুন্নার প্র্যাকটিস। দ্বিতীয় একটা কথা বললে তো আপনারা অবাক হয়ে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে মুখ ফিরায় বসতেন। আমাদের ফজর আছে শুধু, আর অত্তই নেই, তাই না ভাই? আমাদের কি আছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন, শেষ। নবী এরকম কিছু করতেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লির দিকে ফিরে বসতেন, বসার পরে তাসবিহ হালিল পড়তেন। ওই তাসবিহগুলা নাই জন্য এখানে একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেছে আমাদের জন্য। এখন আপনার ইমাম উল্টা দিক ঘুরে না, মুসল্লিও এখন চিন্তা করছে দোয়া না করলে আমার নামাজ হবে না, ঠিক না ভাই? তাহলে আমরা ইমাম যারা আমাদেরকেও শুধরাতে হবে, মুসল্লিদেরকেও শুধরাতে হবে। সুতরাং আমি বলবো এই যে কাতার সোজা করে বসে কতকামাতি সালা বলে সকলে দাঁড়াতে হবে, এটা সুন্না পদ্ধতি নয়। আশা করি আপনাদের উত্তর পেয়েছেন।